তো ফিরে এলাম তোমাদের কাছে আবার আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে আমি যে গেমটা খেলবো তার নাম হচ্ছে স্কারি টিচার 3D। তো ভাই স্কারি টিচারকে আবার নিয়ে এলাম তোমাদের কাছে। ভাই এই গেমের নিউ আপডেট এসেছে আবার একবার, হ্যালোইন আপডেট, মানে ZNK কম্পিটিশন। এই গেমের মধ্যে, এই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু রাউন্ড। তো আমি ফার্স্ট রাউন্ড খেলেছি, তো আজ সেকেন্ড রাউন্ড প্লে করবো আর দেখি কত দূর কী করা যায়। তো চলো ভাই গেমের মধ্যে ঢুকে যাই। তো ভাই আরও একটা রিকোয়েস্ট, যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। Francis, don't make so much noise. Yes, dear. Look on their faces when they see me walking on water. ওকে, তো ভাই এবারে আমার কাজ শুরু হয়ে গেছে। তো এবারে আমি ভেতরে যাবো আর উপরে দেখো ভাই, উপর ভূত উঠছে। এই ভাই স্ক্যাডিচারের ঘরে কি হয়ে গেছে আমি জানি না ভাই, ভূতে ভর্তি একদম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই এখানে দাঁত একদম, এটা তো লাস্ট টাইম আমি দেখিনি মনে হয়, এটা ছিলই না। তো এবারে কি করবো না, এই সাইডে যাবো আর এই সাইডে যাওয়ার পর এখানে চেক করবো। ভাই এখানে একটা কঙ্কাল ছিল, দেখো না দুটো কঙ্কাল হয়ে গেছে, লাস্ট টাইম আমি এখানেই বসেছিলাম আর এই কঙ্কালটা এভাবেই ছিল। তো ও ভাই দেখো এ নড়ছে, ভাই কথা বলছে ওর সাথে, এই কঙ্কালের সাথে কথা বলছে আর আমাকে কি দেখতে পায়নি। তো ভাই এইরকম ঠিক আমি বসেছিলাম আর লাস্ট টাইম আমি এইরকমই কথা বলছিলাম ওই কঙ্কালের সাথে। তো ওই কঙ্কাল ভাই নতুন একটা কঙ্কাল নিয়ে এসেছে, আর এই সাইডে একটা কঙ্কাল ছিল যে এখনও একই রকম বসে আছে। ভাই এর কোনো সঙ্গী সাথী গল্প করার মতো কেউ নেই। আর তো চলো এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো এবার ভেতরে যেতে হবে, ভেতরে যাওয়ার পর আমাকে আমার কাজ করতে হবে। তো ভাই এই ডোর লক, তো আমাকে কি করতে হবে না, আমি যাবো ঠিক ওই সাইড দিয়ে, ঠিক আছে এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে। তো ভাই এই সাইড দিয়ে আমাকে ঢুকতে হবে। আর ও ভাই দেখো এখানে কে বসে আছে, ভাই কে ঝুলছে দেখো, স্ক্যারি চাইল্ড ঝুলছে। ভাই এ কি স্ক্যাডিচারের বাচ্চা ছেলে, স্ক্যাডিচারের ছেলে নাকি, স্ক্যারি চাইল্ড ভাই এখানে দোলনায় ঝুলছে। আর এটা স্পেশালি স্ক্যারি চাইল্ডের জন্য রুমটা বানানো হয়েছে। তো কোথায় যাবো এখন, তো চলো এইদিকে যেতে হবে। আর এইদিকে যাওয়ার পর ভাই আমি কি করব না, ঠিক এইখানে ঢুকবো, আর এখানে ঢোকার পর আমি কি করব ভাই, স্পয়েল মিস্টিস ম্যাজিক কম্পিটিশন, ভাই কি করতে হবে আমাকে এইটা। ও আচ্ছা আচ্ছা, তো ও ভাই দেখো এখানে, দেখো ভাই রান্নার জন্য লোক রেখেছে, আবার স্পেশাল লোক ভাই কঙ্কাল, এখানেও কঙ্কাল ভাই রান্না করছে এখানে মিষ্টির জন্য। ভাই কী রান্না করছে আমাকে একটু চেক করতে হবে। দেখো ভাই কঙ্কাল তো আমাকে কিছু বলছেই না, এখানে চুপচাপ ওর মন দিয়ে একদম রান্না করছে, কাজ করে যাচ্ছে। আর ভাই এখানে কি করব আমি, এখানে আমার করার কিছু নেই। তো চলো এই সাইডের দিকে, ঠিক আছে। আর এখানে কি আছে আমাকে চেক করতে হবে। তো এখানে আর কিছু দেখতে পাচ্ছ, ও ভাই এখানে দেখো একটা কি আছে ভাই, একটা হাত চলছে ভাই এইভাবে, এটা কি করছে এখানে ভাই, দেখো সিন দেখো ভাই কি হয়ে গেছে এখানে। তো ভাই এবারে আমি এই সাইডে যাবো আর এই সাইডে যা, ও ভাই ওখানে কিছু একটা আইটেম আমাকে নিতে হতো, তো এই সাইডে আসবো, ঠিক আছে। এই সাইডে আসার পর এখানে জাস্ট আমি চেক করবো, এখানে এখানে একটা হ্যামার পেলাম। তো এই হ্যামার ভাই আমার কাজে লাগবে, তো এই হ্যামারটা আমি নিলাম, ঠিক আছে। এটা নেওয়ার পর আর কি লাগতে পারে, আর কি, ও হ্যাঁ চলো ওপরে যেতে হবে আমাকে। ওপরে যাওয়ার পর ভাই ওপর থেকে আমাকে কি আনতে হবে না, একটা মিট আনতে হবে, মিটের বাউল আনতে হবে। তো চলো এইদিকে এইদিকে এইদিকে, হ্যাঁ ওই সাইডে আমি দেখেছিলাম ভাই, ওখানে অনেক, ও ভাই দেখো এখানেও ভাই ভূত উড়ছে একদম, এখানেও ভূত উড়াউড়ি করছে। তো চলো এদের কোনো ভয় পাই না আমি, একদম ভয় পাই না এদের। আর এখানে ছিল, ও ভাই এখানে দেখো এই যে এইটাই লাগবে আমার কাজে। তো এটা নিয়ে কোথায় যাব না আমি তোমাদের দেখাবো। ভাই দেখো এখানে ওই যে ভূতগুলো খেলা খেলা খেলছে, হ্যাঁ ভূত খেলছে। তো এখানে চলো এই সাইডে আরও একটু চেক করবো আমি। আর এখানে ভাই সব কি, ও এখানে একটা হ্যাঁ বসে আছে ভাই, এ চুপচাপ মন দিয়ে এখনও এখানে চুপচাপ এখনও বসে আছে। তো এখন কি করব না, ও ভাই এখানে দেখো আরও এরা সুন্দর লাগছে এই ভূতগুলো, একদম আরও আরও একদম অন্যরকম লাগছে। তো চলো ভাই এখান থেকে বেরিয়ে পড়ি, আর কোথায় যাবো না এবারে আমি, তো কোথায় যাবো, হ্যাঁ বাইরে যেতে হবে, আর বাইরে যাওয়ার পর আমাকে কি করতে হবে না। তো চলো এখান থেকে আমি যাবো, ঠিক আছে। এখানে এই হ্যামারটা নিতে হবে আমাকে, ব্যাস হ্যামারটার কাজে লাগতে পারে। তো চলো এবারে এই সাইডে যাওয়া যাক, আর এই সাইডে যাওয়ার পর ভাই এটা দিয়ে আমি বের হবো। তো চলো এই সাইডে যেতে হবে, আর এই সাইডে যাওয়ার পর এখানে জাস্ট আমাকে ভাঙতে হবে এই লকটা। তো ও তো চলো ভাই এইদিকে আ, ও ভাই তো গাইজ লাস্ট টাইম আমার কাছে কী ছিল না, একটা হ্যামার ছিল, স্পেশাল হ্যামার ছিল, আর একটা ফিস ফুড ছিল। তো ওই সব জিনিসপত্র গুছিয়ে আবার ঠিক আমি এখানে এসেছি। তো এখানে এবারে আসার পর ভাই কী করবো না, এখানে যে ফিস ফুডটা আমি নিয়েছিলাম, এই ফিস ফুডটা আমি ঢালবো ঠিক এইখানে, ঠিক আছে। এবারে দেখো এখানে আর কোনো ভয় নেই, এই যে খাতারনাক ভাই মাছ আছে এখানে, যে মাছগুলো ভাই যাকে পাবে একদম খেয়ে ফেলবে। তো এবারে কি করব না, এখানে যে এই জায়গাটা বরফ করে রেখেছিল মিষ্টির বয়ফ্রেন্ড, মানে মিষ্টি করিয়ে রেখেছিল এখানে, তো এটাকে ভেঙে দেবো, ঠিক আছে। তো
এটা ভাঙার পর ভাই এখান থেকে আমি ভাই হাইড হয়ে যাবো, লুকিয়ে যাবো। তো এখানে আমি ওয়েট করবো ভাই, মিষ্টি কখন আসবে ব্যাস এইটাই আমি ওয়েট করবো। আর এখানে দেখা যাক ভাই, এখানে ডিজের ব্যবস্থা করা আছে, তো এখানে ভাই নাচা নাচি হবে। আর এখানে দেখো ভাই ডিজে কঙ্কাল এখানে দাঁড়িয়ে আছে ভাই, এখানে ডিজে কঙ্কাল এখানে। ও ভাই দেখো সিন দেখো ভাই, এখানে গান বাজনা চলছে একদম। আর ভাই এখানে মিউজিক বেরোচ্ছে ট্যাও 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 ভাই, এখানে ড্যান্স করে ফেলি আমি যতক্ষণ মিষ্টি আসছে এখানে। তো ঠিক আছে ভাই, এখান থেকে আমি কী করবো না, লুকিয়ে থাকতে হবে ভাই। এখানে এগুলো কী আছে, এখানে এখানে কী আছে ভাই, এগুলো কী ব্যবস্থা করে রেখেছে? All set for competition. ওকে, তো ভাই দেখো এবারে এই ভ্যাম্পায়ার ভাই উড়ে উড়ে চলে যাচ্ছে, কিন্তু মিষ্টি ভাই জলের উপর দিয়ে হেঁটে যাবে। কিন্তু আমি যে কাজ করে দিয়েছি না, মিষ্টি হাঁটতেই পারবে না। তো তোমরা দেখতে থাকো ভাই কি হবে এবারে সিন। ওকে আচ্ছা, হ্যাঁ watch me make history. Oh shit. তো ভাই এবারে জলে যে মাছগুলো আছে না ভাই, খেয়ে নেবে একদম। মিষ্টি কে দৌড়াচ্ছে চারদিকে একদম, আর সবাই দেখছে ভাই মজা নিচ্ছে। তো ভাই এই লেভেল আমরা কমপ্লিট করলাম ফাইনালি। তো এবারে চলো ভাই নেক্সট লেভেলের দিকে। তো ভাই আমরা এসে গেছি রাউন্ড থ্রিতে। তো এখন দেখা যাক এই প্র্যাঙ্ক এই লেভেল এই রাউন্ড থ্রিতে কি হয়। ভাই ডান্স করছে মিষ্টির বয়ফ্রেন্ড মানে স্ক্যারি নেইবার। Ouch! Why am I doing all the hard work, huh? তো ভাই আমরা বরাবরই দেখি ভাই মিষ্টি তোর বয়ফ্রেন্ডকে সবসময় হার্ড ওয়ার্ক করায়। আর দেখো এখন বকছে মিষ্টি তার বয়ফ্রেন্ডকে, তো কিছু একটা বলছে ওকে। দেখো ভাই আঙুল দেখিয়ে দেখে বকাবকি করছে মিষ্টি ওর বয়ফ্রেন্ডকে। তো চলো এবারে আমি কি করব না, ভেতরে যাবো। ঠিক আছে, ভেতরে যাওয়ার পর আমাকে কি করতে হবে না, একটা 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 কি করতে হবে না, একটা বুক ফাইন্ড করতে হবে। তো চলো এদিকে যেতে হবে, তো এদিকে চলো এদিকে চলো। আর এখানে প্রথমে আমরা দেখা করবো ভাই মিষ্টির স্কারি চাইল্ডের সঙ্গে। তো স্কারি চাইল্ড ভাই এখানে দোলনায় দুলছে, হ্যাঁ করছে, হাসছে ভাই, মজাই আছে বেশ, আমাকে এখন কিছু বলছে না। তো এদিকে যাবো, ঠিক আছে। এদিকে যাওয়ার পর আর এখানে কিছু আছে কি দেখার মতো, এখানে দেখার মতো কিছু নেই। তো চলো এবারে এদিকে যেতে হবে আর এদিকে যাওয়ার। ও ভাই হ্যাঁ, ভয় লাগে যখন। ও ভাই দেখো এখানে মাত্র একটাই হাত দুটো হাত ভাই, এখানে কী সব কাজ বাজ করছে ভাই। মিষ্টি একদম ফ্রি হয়ে গেছে, ওর সব কাজ ভাই এখন ভূতেরাই করে। তো এখানে কি আছে না, এখানে একটা জিনিস পাবো, একটা হচ্ছে চাবি পেয়েছি ভাই এখান থেকে। তো চলো এবারে এইদিকে যাওয়া যাক। এদিকে যাওয়ার পর ভাই এখানে আমরা কোথায় যাব না, লাইব্রেরিতে যাব। তো এখানে এসে গেছি ভাই, এখানে আমরা, ও ভাই দেখো এখানে দুটো কঙ্কাল ভাই বই পড়ছে। ঠিক আছে ভাই, কঙ্কাল বই পড়ে, ওদেরও শেখার ওদেরও শিখতে ইচ্ছা হয়, শেখার শেষ নেই। তো চলো এদিকে আবার যাবো, ঠিক আছে। এখানে একটা বুক আছে, এই বুকটা আমাকে নিতে হবে মানে খুলতে হবে, ঠিক আছে। তো এখান থেকে বেরোবে একটা ভূত, prepare to pay the price. Huh? Tell me this. I'm something that can't be pumped, but I'm not a tire. I am a body fluid that's drunk by a vampire. এই যে বুক থেকে যে মানুষটা বলছে কথা বলছে, ঠিক আছে, এ কিছু প্রশ্ন করবে আমাকে, তো ঠিকঠাক উত্তর দিতে হবে। তো আমাকে এই আইটেমটা ভাই ক্লিক করতে হবে। তো দেখা যাক এবারে আরো দুটো কোয়েশ্চেন করে ভাই ঠিকঠাক আমাকে উত্তর দিতে হবে। তো এখানে কি বলছে না, হ্যাঁ এখানে যে আইটেমটা বলছে ভাই একটা মোমবাতির কথা বলছে। তো ভাই এখানে আমি ক্লিক করলাম। তো এবারে নেক্সট something I spy with my little eye, an orange squash that's baked in a pie. তো ভাই এর অ্যানসার হবে এই যে পাম্পকিন, এর এটাই হবে। well, you've proven yourself worthy. Okay, তো এবারে ভাই এখান থেকে একটা পেয়েছি কিনা, একটা পেজ পেলাম ভাই, এটা কি নামের। তো চলো এটা নিয়ে যাব, ঠিক আছে, ওপরে যাব। আর ওপরে যাওয়ার পর একটা বুক পাবো, ওই বুকে ভাই এই পেজটা আমি সাঁটিয়ে দেব। আর একটা কাজ আছে, যেটা হচ্ছে ভাই আমাকে নিতে হবে একটা গ্লু। তো গ্লু ভাই এখানেই পেয়ে যাব, তো বাস গ্লু পেয়ে গেছি। তো চলো ভাই এখান থেকে, আর আমরা কোথায় ঢুকবো না, এখানে এই এখানেই আছে একটা বুক। তো ভাই বুকটা ওপেন করলাম, আর বুকটা ওপেন করার পর বাস এটা ফেলে দিলাম। তো এবারে দেবো গ্লু, বাস কাজ হয়ে গেছে। তো এবারে বুক বন্ধ করলাম। তো এবারে ভাই আমরা এখান থেকে বেরিয়ে পালাবো, ঠিক আছে, পালাবো এখান থেকে। আর মিষ্টি দেখা যাক এখানে এসে কি করে ভাই।
তো চলো ভাই আমি এখানে এসে গেছি আর এখানে চুপচাপ আমি দাঁড়িয়ে দেখবো। আর মিষ্টি আসছে ভাই, মিষ্টির আসতে এখন অনেক টাইম লাগে, কারণ ভাই মিষ্টি এখন বাইরেই ঘোরাঘুরি করে, ম্যাক্সিমাম টাইম মিষ্টি কী করে না বাইরে ঘোরাঘুরি করে। তো এবারে ভেতরে আসছে আর তো ওয়েট করছি আমি এখান থেকে, আর ওদের গল্প করা দেখছি এখান থেকে চুপচাপ বসে বসে দেখবো, ঠিক আছে। আর মিষ্টি ভাই এসে গেছে, তো ও তেরি ডান্স করছে ভাই, ওকে আচ্ছা বুক দেখে ভাই কিছু ডান্স স্টেপ শিখে নিচ্ছে, এরকম কিছু একটা হচ্ছে। আর তেরি ও তেরি নিজেই মার খাচ্ছে ভাই, নিজেই নিজেই কি ডান্স করছে ভাই, ওকে তো দেখো সিন দেখো ভাই, ভাই ভাই ঘুরছে এবারে এই ওকে তো ভাই এই লেভেল আমরা কমপ্লিট করলাম। তো ভাই এই দুটো লেভেল প্লে করলাম আর বাকি দুটো লেভেল পরের ভিডিওতে হবে, তো ভিডিও এখানেই শেষ করছি। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, তো তোমাদের সঙ্গে থাকবে, বাই।